এখানে দেখুন, আমরা ফাউন্ডেশনের জায়গায় এসেছি। এরপর আমি যে প্রিভিয়াস ভিডিওতে যেটা বলেছি যে আপনাকে এটা লেবেল দিয়ে এটাকে সেন্টার করে আপনাকে বসাতে হবে, এরপর আপনার ওইগুলো চেক করে নেওয়ার পর আপনি আপনারা এখানটায় আপনি যে ব্যাকেট লাগানো আছে সেই ব্যাকেট অবধি আপনাকে মশলা দিয়ে ভর্তি করতে হবে। দেখুন, এরপর আপনারা এটা ব্রিক্স দিয়ে করতে পারেন, বাকিটা আপনারা এখানে মশলা দিয়ে দিতে পারেন। দিয়ে তারপর কি এই পুরো যে ফ্রেমটা আপনার আছে এই হাইট অবধি আপনাদেরকে ফাউন্ডেশন করতে হবে। আর একটা জিনিস, এখানে আপনাদের দেখুন এই যে মোটরটা আমাদের বসানো আছে, এতদূর ফাউন্ডেশন দেখা যাচ্ছে, কিন্তু এটা আমাদের রিকোয়ারমেন্ট নেই। কারণ কি, আমরা এখন যেটা করেছি নতুন ডিজাইনে এটাকেও আমরা ফ্রেমে বসিয়েছি, সুতরাং আপনারাও যে ফ্রেমটা করবেন যখন করবেন এই এতটা অবধি একে ঢালাই করবেন। আপনারা বাইরে একটা ব্রিক্স দিতে পারেন, মাঝখানটা আপনারা ঢালাই মশলা দিয়ে দিতে পারেন। তাহলে আপনার এখানের পোর্শনটা যে ফ্রেমের কাজটা সেটা আপনার হয়ে গেল। এরপরে আসছি চার্নিং এর জায়গায়। চার্নিং এর যেটা হবে, আপনাকে অলরেডি আপনাদের বলে দিয়েছি যে এটা ফ্রেমে বসানো আছে, আপনাদেরকে বলেছিলাম একটা দাগ দিয়ে দিয়েছিলাম, দেখুন এতটা অবধি এখানটা দেখুন আমাদের ক্লিয়ারেন্স আছে, এই যাতে আমাদের চেনটা ঘুরতে পারে, এখানে পিনিয়নটা ঘুরতে পারে, ক্লিয়ারেন্স দেওয়া আছে, সেই হিসাবে আপনাদেরকে এখানটা ফিল আপ করতে হবে উইথ সিমেন্ট বালি অ্যান্ড স্টোন চেন। আর বাকি যে এক্সট্রা পোর্শনটা আছে এটা আপনারা ইট দিয়ে করে দিতে পারেন। আর এর যে প্লেসটা, আপনাদের যেমন রিকোয়ারমেন্ট, আপনারা যদি বলেন খুব বেশি চওড়া করব তাহলে আপনারা চওড়া করতে পারেন, না হলে এইটার যে সেন্টার এখান থেকে আপনারা 1.5 ফুট করে করলে এর ফাউন্ডেশনের জন্য যথেষ্ট। এরপরে দেখুন এখানে যে ভিডিওটা আছে, আমাদের এই দিকটা যদি ওপেন করি, এইটাকে যদি আমরা টেনে খুলি, তাহলে এখানে যেটা আমাদের চাল তৈরি হয়েছে, দেখুন এখানে আমাদের চাল তৈরি হয়েছে, এটাকে যদি আমরা ভেতর থেকে বার করতে পারি তাহলে আমাদের এই গেটটা খুলতে হবে। এই গেটটা কি, এটা আমাদের পুরাতন সিস্টেম, আপনাদের সিস্টেমে কি আছে একই দিকে করা আছে, মানে আপনাদের গেটটা হবে এই দিকে। আর এই গেটের স্লোপ আপনারা নিজেদের মতো করবেন, কারণ যেই দিকে গেট আছে চার্নিং মেকানিজমের সেই দিক থেকে আপনারা করবেন কি, এখানে যাতে আপনাদের একটা ধামা কিংবা ঝুড়ি দিতে পারেন যাতে চালটা গড়িয়ে হয়, সেই হাইট অবধি এর স্লোপটা রাখবেন। তাহলে কি হবে, আপনি যখন একে ওপেন করবেন তখন এর মধ্যে যেটা প্রসেসিং চাল পেয়েছেন, রাইস পেয়েছেন, সেটা এটা দিয়ে ওপেন করলে আপনার বেরিয়ে চলে আসবে। তারপর ওইগুলো বেরিয়ে যাওয়ার পর আপনাকে এটাকে আবার ক্লোজ করতে হবে, তারপরে আপনাকে আবার নতুন ভাত এখানে দিতে হবে। আবার কি এইটা মাথায় রাখবেন, সব সময় এইটাতে ফুল ধান ভর্তি করবেন না, ফুল ধান ভর্তি করবেন না, 2/3% ভর্তি করবেন, তাহলে কি হবে উপর থেকে কিছুটা আমরা ক্লিয়ারেন্স থাকবে, তাহলে এই যে এই যে উপরে উঠে এইভাবে মারছে এও কিছুটা জায়গা পাবে। দেখুন এইভাবে এইভাবে করবে আমরা, সেই জন্য এর জন্য ক্লিয়ারেন্সও রাখতে হবে, আর যদি খুব বেশি ভর্তি করে দেন বাইরে চাল ছিটে পড়বে, কারণ ধান ছিটে যাবে, প্রথম প্রথম একটু আধটু যাবে, সেগুলো কি আপনাদেরকে পরে একটু পুড়িয়ে আমার এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে দেখুন আমাকে আপনাদেরকে আমি ওই পাশে নিয়ে যাচ্ছি, দেখুন ওই দিকে একটা স্লট করা আছে, দেখুন এই সাইডে একটা স্লট আছে, এখানে স্লটে আমরা যখন এটাকে ওপেন করব আবার এটা দিয়ে আমাদের ধান বেরিয়ে আসে। আপনাদের সিস্টেমে যেটা হবে, একই দিকে দুটো আপনাদের বসবে, আপনারা পাশাপাশি রাখবেন দুটো ধামা, দিয়ে এখান থেকে যখন আপনার প্রসেস হয়ে যাবে ধান তখন আপনারা এটা থেকে আপনি প্রসেসিং চালটা পেয়ে যাবেন। তারপরে আপনাকে কোনো ইউজ করে, নাহলে যদি আপনি হাফ সেপারেটার আপনার থাকে, এখানে আমাদের দেখুন একটা হাফ সেপারেটার মেশিনও রাখা আছে যেটা ফ্যানের সাহায্যে হয়, এখানে আমরা দিয়ে দিই, তার ফলে কি হয় আমাদের তুলো ইউজ করতে হয় না, কিছুটা পরিমাণ কমে যায়, ম্যাক্সিমাম পার্সেন্টেজ হয়তো লাস্টে 90% 10%-এর জন্য আমাদের তুলো একবার ইউজ করতে হয়, নাহলে এই মেশিনের সাহায্যে আমরা হাক্সটাকে রিমুভ করে আবার ওইটাকে কিছু কিছু ধান প্রথম এমবারে থেকে যায় ওর মধ্যে, সেই ধানগুলো আবার ওই গড়ের মধ্যে আমাদের দিতে হয়। তাহলে কেবল মানে প্রথমবার কি হয়, আমরা যখন ফার্স্ট টাইম ধান দিই, ফার্স্ট টাইম ধান দেওয়ার পর 10 মিনিট আমাদের ওয়েট করতে হবে ঢেঁকি অন করতে, ওটা 10 মিনিট পরে দেখবেন যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হয়তো 50%, ওটা
ধানের খোসা রিমুভ হয়েছে, বাকিগুলোর জন্য দেখবেন ওখানে কি হচ্ছে, যখন 50% রিমুভ হয়ে যায় তখন ওটা কি বাউন্স করে ঢেঁকি তুষের জন্য। সেই জন্য কি হয়, ওটাকে একবার বার করে নিয়ে আমরা এই হাক সেপারেটার দিয়ে হাঁসগুলোকে সরিয়ে দিই, খোলাগুলোকে সরিয়ে দিই, দিয়ে আর তারপরে ওইগুলোকে আবার ওখানে দেওয়া হয় যাতে ওই বাউন্সটা না করে, তাহলে বাকি চালের ইয়েগুলো অংশগুলো ধানের অংশগুলো ছেড়ে যায়। এরপর যেটা হয় আমাদের এইটা চার্লিং মেকানিজমটা পুরোটাই আমরা অলরেডি বলেছি যে মোটর আর গিয়ার বক্স এটা ইউজ করি চলে। দেখুন আমাদের এখানে দেখুন গ্রিজ ইউজ করা আছে, এই জায়গাগুলো আপনাদেরকে গ্রিজ দিতে হবে মাঝে মাঝে। এই যে চেন আছে, চেনের মধ্যে অয়েলিং করতে হবে, যেটা মেনটেনেন্সের কাজ। আর যেটা দেখতে হবে এখানে দেখুন একটা কাবলিং ইউজ করা আছে, আর এটা আমরা গিয়ার বক্স। আর এই যে মোটর, এই মোটর থ্রি ফেজও হতে পারে, সিঙ্গেল ফেজও হতে পারে, যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সেই রকমভাবে আমরা সাপ্লাই করি। কিন্তু মোটরের পাওয়ার হচ্ছে 1 HP, 1 HP মোটরে আমরা 1 ঘন্টায় 1 ইউনিট কারেন্ট তুলবে, সেই হিসাবে আমরা এটা ডিজাইন করি। এবার যদি আমরা থ্রি ফেজের যদি কানেকশান থাকে তাহলে আপনি থ্রি ফেজ নিতে পারেন, ইন্ডাস্ট্রি ইউজের জন্য থ্রি ফেজ ভালো। লং রানের জন্য আমরা ধরুন কন্টিনিউয়াস 12 ঘন্টা কি 18 ঘন্টা চলছে, সেই ক্ষেত্রে আপনি থ্রি ফেজ নিতে পারেন, নাহলে আপনি সিঙ্গেল ফেজ মোটর ইউজ করতে পারেন। ব্যাস এইটুকুই, এই বলে আমি আমার এই ভিডিও শেষ করি।